নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস। আজ আপনাদের জন্য একটি বিরাট বড় সুখবর নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুরু হয়ে গেল টাকা ঢোকা। হ্যাঁ বন্ধুরা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ থেকে শুরু হয়ে গেল টাকা ঢোকা। আজ শুক্রবার, আজ থেকে 9 এপ্রিল পর্যন্ত আপনারা এই মাসের টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, কেন্দ্র সরকার কিছুদিন আগে ঘোষণা করেছিলেন যে মহিলাদের অ্যাকাউন্টে, অর্থাৎ ভারতের সকল মহিলাদের অ্যাকাউন্টে যাদের প্রধানমন্ত্রী জনধন যোজনার অন্তর্গত অ্যাকাউন্ট রয়েছে, তো সকল মহিলাদের অ্যাকাউন্টে মাসিক 500 টাকা করে 3 মাস কিন্তু দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, 500 টাকা করে আপনাদের 3 মাস দেওয়া হবে, অর্থাৎ 1500 টাকা দেওয়া হবে। তো এপ্রিল মাসের টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে, অর্থাৎ আজ থেকে 9 এপ্রিল পর্যন্ত ঢুকবে। তো আপনাদের অ্যাকাউন্ট নম্বর কত হলে, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট নম্বর অনুযায়ী কিন্তু এই টাকাটি ঢুকবে। তো আপনাদের চিন্তার কোনো ব্যাপার নেই। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে আমার পাশের বাড়ির মহিলাটির টাকা ঢুকে গেছে, আমার কোনো ঢোকেনি। তো আপনাদের অ্যাকাউন্ট নম্বর অনুযায়ী কিন্তু এই টাকাটি ঢুকবে এবং আপনারা সেই টাকাটি তুলতে পারবেন। তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট এবং যে কোনো নিউজ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখুন। ভিডিওটিকে লাইক করে দিন, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। তো আসুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনে যে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ ইন দ্য লাইট অফ কোভিড-19। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উই কেয়ার ফর ইউ অ্যান্ড ইওর সেফটি। তো এখানে কিন্তু কী বলেছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, আন্ডার দ্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ এ সাম অফ ₹500 পার মান্থ, অর্থাৎ প্রতি মাসে কিন্তু আপনাদের 500 টাকা করে দেওয়া হবে। ফর নেক্সট 3 মান্থস, অর্থাৎ আগামী 3 মাসের জন্য আপনাদের দেওয়া হবে, অর্থাৎ টোটাল 1500 টাকা দেওয়া হবে। ইজ বিং ডিপোজিট ইন টু দ্য অ্যাকাউন্টস অফ ওমেন জনধন যোজনা অ্যাকাউন্ট হোল্ডার্স, অর্থাৎ শুধুমাত্র ওমেনদেরই দেওয়া হবে, অর্থাৎ মহিলাদেরকেই দেওয়া হবে, অর্থাৎ ছেলেদেরকে দেওয়া হবে না। এটা আমরা সকলেই জানি, জনধন যোজনা অ্যাকাউন্ট হোল্ডারদেরই কিন্তু এটি দেওয়া হবে আগামী 3 মাস 500 টাকা করে। তো এখানে কিন্তু কী বলেছে, অ্যাজ দ্য মানি, অ্যাজ দিস মানি ইজ বিং ডিপোজিট ইন টু দ্য, আপনার এখানে সমস্ত কিছু পড়ে নেবেন, এত কিছু বলতে গেলে অবশ্যই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমি মেন কথাটি আপনাদের জানিয়ে দিই, তো আপনারা কিন্তু এই টাকাটি তুলতে পারবেন বা আপনাদের অ্যাকাউন্টে জমা পড়বে টাকাটি আপনাদের অ্যাকাউন্ট নম্বরের শেষ নম্বর অনুযায়ী। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেসড অন দ্য লাস্ট ডিজিট অফ দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। তো এখানে কিন্তু সোশ্যাল টাকা তুলতে যাওয়ার সময় কিন্তু আপনারা অবশ্যই সোশ্যাল ডিস্টেন্সিং এটার কথা মাথায় রাখবেন, অর্থাৎ আপনারা অবশ্যই মাস্ক পরে যাবেন এবং অবশ্যই কিন্তু আপনারা মাস্ক পরে যাবেন এবং আপনারা পারলে গ্লাভসও পরে নেবেন এবং মানুষের থেকে দূরে দূরে থাকবেন, এটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন এবং নিজেদের সেফটির কথা এবং মানুষের সেফটির কথাও কিন্তু এটা মাথায় রাখবেন। তো এখানে আপনাদের বলেছে, আপনাদের যাদের অ্যাকাউন্ট নম্বরের লাস্টে, অর্থাৎ শেষে 0 এবং 1 থাকবে, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট নম্বরের শেষে যদি 0 এবং 1 থাকে, তাহলে আপনাদের টাকা 3 এপ্রিল 2020 আপনারা পাবেন অ্যাকাউন্টে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 এপ্রিল 2020 আপনারা টাকা পাবেন। আপনাদের যদি 2 এবং 3 থাকে, অর্থাৎ অ্যাকাউন্ট নম্বর শেষে যদি 2 এন্ড 3 থাকে, তাহলে আপনারা 4 এপ্রিল 2020 কিন্তু টাকা পাবেন। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টের শেষে যদি 4 এবং 5 থাকে, তাহলে কিন্তু আপনারা 7 এপ্রিল 2020 টাকা পাবেন। এবং আপনাদের অ্যাকাউন্টের শেষে যদি 6 এবং 7 থাকে, তাহলে আপনারা 8 এপ্রিল 2020 টাকা পাবেন। এবং আপনাদের অ্যাকাউন্টের শেষে যদি, এখানে দেখতেই পাচ্ছেন, 8 এবং 9 থাকে, তাহলে আপনারা 9 এপ্রিল 2020 কিন্তু টাকা পাবেন, অর্থাৎ আপনারা অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং আপনারা টাকা তুলতে পারবেন। তো আপনারা এখানে বলেছে যে আপনাদের কিন্তু 9 এপ্রিলের পরে কিন্তু আপনারা যে কোনো দিনই কিন্তু যে কোনো ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারবেন, অর্থাৎ আমাদের কিন্তু, আপনারা সকলে জানেন যে বর্তমানে কিন্তু আপনারা যে কোনো ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবেন, এটার জন্য কিন্তু কোনো রকম চার্জ কাটা হবে না। তো এখানে কিন্তু আমরা সকলেই জানি, তো আপনারা অবশ্যই যে কোনো ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবেন বা CSP থেকেও টাকা তুলতে পারবেন, অর্থাৎ কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকেও কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন। তো এটা আপনাদের ওপর, তো আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। তো এই অ্যাকাউন্ট নাম্বার অনুযায়ী আপনাদের কোন ডেটে টাকা ঢুকবে, তো আপনারা সকলেই জানেন, অর্থাৎ সকলে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের বলে দিলাম। এবং আপনাদের যদি আর্জেন্ট টাকা তোলা দরকার হয়, তাহলে কিন্তু আপনারা এই ডেটে গিয়ে টাকা তুলতে পারবেন। তো ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিন, সকলকে জানিয়ে দিন, এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটিকেও অন করে রাখুন। তো আজকের জন্য এই পর্যন্তই, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।